দেখো, আমাদের বলেছে আমাদের রাশিবিজ্ঞানের একটি অঙ্ক, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা যৌগিক গড় নির্ণয় করো। আমাদের শ্রেণীসীমা পরিসংখ্যা বলে দেখো, 10 to 20, 10, 20 to 30, 16, 30 to 40, 20, 40 to 50, 30, 50 to 60, 30, 60 to 70, 11। আমাদের বের করে বলেছে এই সংখ্যা যৌগিক গড় নির্ণয় করতে। দেখো, আমরা এখান থেকে বের করে নিলাম আগে যে কল্পিত গড় এ 35 ও শ্রেণীর দৈর্ঘ্য এইচ 10। দেখো, আমরা টেবিলের সাহায্যে করছি। প্রথম শ্রেণীতে দেখো লিখলাম শ্রেণীর সীমানা 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70, মানে মোট পরিসংখ্যা এফ 1 10, 60, 20, 30, 13, 30, 11। আমাদের যেটা বলে দিয়েছে এটার পুরো সামেশন করলে হচ্ছে এফ আই, আমাদের মান হচ্ছে 100, পুরোটা সম্পূর্ণটা যোগ করলে আমাদের শ্রেণী মধ্য, আমাদের এটা কি করে বের করছে আমরা 10 + 20/2। এই ফর্মুলা করে দেখো, এখানে 15, 25, 35, 45, 55, 65। আমরা এখান থেকে যৌগিক গড়টা বের করছি, যেটা হচ্ছে আমাদের কল্পিত গড়ের থেকে আমরা মধ্যকের মানটা বিয়োগ করে বের করছি, আর হাইট উচ্চতা দিয়ে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে বের করছি। তাহলে আমাদের এখান থেকে করলে হচ্ছে আমাদের -2, -1, 0, 1, 2, 3। এখানে আমাদের হচ্ছে এফ আই আর ইউ 1 মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে দেখো 10 আর -2, আমাদের মাল্টিপ্লিকেশন করতে -20, 60, -1, 60 হবে, -60, 20 × 0 হলে 0, 30 × 1 করলে 30, 13 + 2 করলে 26, 11 × 3 করলে 33। এটা আমাদের টোটালটা যদি প্লাস করি তাহলে আমাদের -37 হচ্ছে, ঠিক আছে। সুতরাং নির্ণয় যৌগিক গড় এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই। দেখো, মান বসিয়ে দিই, এর মান হচ্ছে 35, এইচ এর মান হচ্ছে 10 × 37/100। দেখো, বিয়োগ করলে 35 + 3.7, ওনার প্লাস করলে হচ্ছে 38.7। থ্যাংক ইউ।